তো ইতিমধ্যে স্কুল কলেজ খোলা নিয়ে কিন্তু বিরাট ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী সরকার। আনলক 4.0 গাইডলাইন জারি হয়েছে শনিবার দিন, এবং সেই গাইডলাইনে বলা রয়েছে যে 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকছে। এবং শুধুমাত্র স্কুল কলেজই নয়, সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকছে। তবে অভিভাবকরা যদি অনুমতি দেয় তাহলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আলোচনার জন্য কিন্তু স্কুলে যেতে পারবে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। তো কেন্দ্রের বিবৃতিতে কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে যে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে 20 সেপ্টেম্বরের পরে কন্টেনমেন্ট জোনের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে লকডাউনের নিয়ম কিন্তু কিছুটা শিথিল হতে পারে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে 20 সেপ্টেম্বরের পরে কিন্তু কন্টেনমেন্ট জোনের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু লকডাউনের নিয়ম শিথিল করা হতে পারে। তবে এক্ষেত্রে বলা রয়েছে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা 21 সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবেন। অনলাইন টিচিং এবং টেলিকাউন্সিলিংয়ের জন্য তাদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে 50 শতাংশের বেশি শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী কিন্তু একসঙ্গে স্কুলে যেতে পারবেন না। অর্থাৎ 20 সেপ্টেম্বরের পর থেকে, অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু স্কুলে যেতেই হবে। এছাড়া বিবৃতি অনুযায়ী জানানো হয়েছে যে কন্টেনমেন্ট জোনের বাইরে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে আলোচনার জন্য। তবে এক্ষেত্রে কিন্তু তা একদমই বাধ্যতামূলক নয়, পড়ুয়াদের যদি কোনো সমস্যা হয় তাহলে তারা স্কুলে যেতে পারবে। যদিও সেক্ষেত্রে কিন্তু বাবা মা অথবা অভিভাবকদের কিন্তু লিখিত অনুমতি কিন্তু লাগবেই। অর্থাৎ বাবা মা বা যদি আপনার যেই বর্তমান অভিভাবক রয়েছে তার যদি অনুমতি পাওয়া যায় তাহলে, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা 21 সেপ্টেম্বরের পর থেকে যদি আপনাদের স্কুল কন্টেনমেন্ট জোনের বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কুলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু স্কুল কলেজ সমস্ত কিছু খোলা থাকবে আগামী 21 সেপ্টেম্বর থেকে। এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যেই আনলক 4.0 গাইডলাইন জারি করা হয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে সমস্ত কন্টেনমেন্ট জোনের লকডাউন চলবে। এবং সেই সঙ্গে আরও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রের সঙ্গে আলোচনা ছাড়া কোনো রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল কন্টেনমেন্ট জোন ছাড়া আলাদা কোনো জায়গাতে কিন্তু কোনোভাবে লকডাউন ঘোষণা করতে পারবে না। এমনকি বলা হয়েছে যে কোনো ব্লকে কিংবা কোনো গ্রামেও বা কিংবা কোনো পঞ্চায়েতেও কিন্তু আলাদা করে কোনোভাবে তারা লকডাউন জারি করতে পারবে না, তার জন্য কিন্তু কেন্দ্র সরকারের অনুমতি প্রয়োজন। তো দ্রুত করোনা রোগী চিহ্নিতকরণের জন্য জোর দেওয়া হয়েছে ট্র্যাকিং, ট্রেসিং এবং ট্রেসিংয়ে। সেই সঙ্গে বাংলাসহ একাধিক রাজ্য সংক্রমণের চেন ভাঙতে কিন্তু সপ্তাহে একদিন কিংবা দুদিন পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল। তো পশ্চিমবঙ্গে অগস্ট মাসে এরকমভাবে লকডাউন হয়েছে এবং সর্বশেষ লকডাউনটি হবে হচ্ছে আগামী 31 অগস্ট অথবা অর্থাৎ সোমবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে লকডাউন থাকবে এবং সেই সঙ্গে 7, 11 এবং 12 সেপ্টেম্বর থাকবে পূর্ণ লকডাউন। কিন্তু ইতিমধ্যে কিন্তু এরই জন্য তৈরি হয়েছে দ্বন্দ্ব। তার কারণ কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে রাজ্য কিংবা কন্টেনমেন্ট জোনের বাইরে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু কন্টেনমেন্ট জোনের বাইরে কোথাও কিন্তু লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত আর নিজে থেকে নিতে পারবে না। তার জন্য কিন্তু আগেভাগে কেন্দ্রকে জানাতে হবে। মোদী সরকার যদি অনুমতি দেয় তবেই লকডাউন ঘোষণা করা যাবে। তো এটা নিয়ে কিন্তু এখন উঠছে প্রশ্ন যে তবে কি আগামী 7, 11 এবং 12 সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হবে না? রাজ্য সরকারের তরফে যদি বিবৃতি পাওয়া যায় তবেই কিন্তু এই বিষয়টি পরিষ্কার হবে। অর্থাৎ এই লকডাউন জারি করতে গেলে কিন্তু সেক্ষেত্রে কেন্দ্র সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন হবেই, এটা কিন্তু আনলক 4.0 গাইডলাইনে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে এই লকডাউনটি হবে নাকি হবে না? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।